কারণ আমার বাবা একজন মোটরশ্রমিক, আমি আমার পরিবারে প্রথম এসএসসি পাস। যেহেতু প্রথম এসএসসি পাস তো বুঝতেই পারছি প্রথম বিএ পাস এমএ পাস সবই আমি। তখন মাকে ফোন দিলাম, তো আমি মাকে বললাম যে মা আমি যে ভাইভাটা দিয়েছিলাম তো ওইটা তোমার চাকরি হয়েছে। মা বললো কি চাকরি? আমি বলতে পারছিলাম না, পারতেছিলাম না, আমি কাঁদছিলাম। মা আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। এবারে বক্তব্য রাখবেন জনাব সজল কুমার দাস, বিসিএস প্রশাসন, 37তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অনুষ্ঠানের সঞ্চালক সভাপতি, আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী অর্থাৎ আমার সিনিয়র জুনিয়র যে ভাই বোন, সকলকে আমার শুভেচ্ছা ও নমস্কার। আমি আমার এই সাফল্যের জন্য প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মহান সৃষ্টিকর্তার প্রতি, তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি আমার মায়ের প্রতি। কারণ আমি আজ এখানে এসেছি শুধু আমার মায়ের কারণে। আমার মা এমন একজন ব্যক্তি যা যিনি যদি পৃথিবীতে না থাকতেন তাহলে হয়তো বা না আসতেন, আমি হয়তো এখানে আসতে পারতাম না। আমি আমার মায়ের প্রতি চিরকৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা, আমার ছোট ভাই, আমার জ্যাঠা জেঠি ও পরিবারের অন্য সদস্যদের প্রতি এবং আত্মীয় স্বজনের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বন্ধুবান্ধব, কাছে দূরে সকল বন্ধুবান্ধব এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইন্টারমিডিয়েট কলেজ, অনার্স এবং মাস্টার্সে যে কলেজে অধ্যয়ন করেছি সেই কলেজের সকল শিক্ষকের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ইংরেজি বিভাগের সকল শিক্ষকের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় রেজবি জামান স্যার ও শ্রদ্ধেয় আব্দুল্লাহ মার্টিন স্যারের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় এবিএম শাহজাহান স্যার ও বিসিএস একাডেমির প্রতি। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই ছোট ভাইদের প্রতি যারা আমার লিখিত পরীক্ষার সময় আমার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ত্যাগ স্বীকার করেছিল তাদের প্রতি। এবং এছাড়াও যে ব্যক্তি, যে শিক্ষক বা আমার সিনিয়র বড় ভাই বা দিদি বা আপু, আমার আন্টি, যাদের পরামর্শ বা এমন কোনো ব্যক্তি যার একটি কথাও আমার আজকের এখানে আসার জন্য আমাকে সাহায্য করেছে, আমি তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমি প্রাইমারি স্কুল থেকেই যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম তা না, আমার প্রাইমারি স্কুলটা ছিল গ্রামের প্রাইমারি স্কুল, যার কারণে ওইখানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাটা যে ওইভাবে হতো তা না, তেমন না। তো প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত আমার রোল এক দুই তিন এর মধ্যেই থাকতো, কিন্তু আমি ক্লাস ফাইভে বৃত্তি পাইনি। তো যার প্রাইমারি থেকে আমাকে হাই স্কুল অন্য স্কুলে আসতে হলো, স্কুল বদল করতে হলো। তো ওইখানে এসে আর আমি ভালো ছাত্র থাকলাম না, আমার রোল 10 বা 11 এমন থাকতো। ওই সময় বিভিন্ন সময়ে স্যারদের কাছে যখন প্রাইভেট পড়তাম, স্যাররা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন এবং স্কুলের যে বেতন ছিল আমার হাফ, অর্থাৎ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের সহায়তায় আমার স্কুলের বেতন অর্ধেক দেওয়া হতো। তো পরবর্তীতে ক্লাস এইটের ভিত্তি পরীক্ষা আমি দেইনি, কারণ আমার প্রিপারেশন ভালো ছিল না এবং মনে মনে মানে এরম মন্যতা ছিল যে আমি হয়তো বা পাবো না, এই কারণেই দেইনি। তো পরবর্তীতে ক্লাস এইটের পরে যখন 9-এ ভর্তি হলাম, তখন আমাকে আমার এক শ্রদ্ধেয় শিক্ষক উনি বললেন আর্টস নিতে। কিন্তু পরবর্তী আমি আর্টসে ভর্তি হতে গেলাম, ক্লাসে আমার যে ক্লাস টিচার যিনি ছিলেন, তো উনি আমাকে আর্টস নিতে বললেন, মানা করলেন, নিষেধ করলেন। উনি বললেন যে ওর তো রেজাল্ট ভালো কমার্স নিয়ে। তো আমি কমার্সে নিলাম পরবর্তীতে। তো আমি স্টুডেন্ট ওই যে খুব ভালো ছিলাম তাও না। তো পরবর্তীতে ক্লাস 10-এর প্রথম সাময়িক পরীক্ষায় আমি গণিতে ফেল করলাম, গণিতে 14 পেলাম।
যাই হোক এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি রেজাল্টটা বেশ ভালো হলো, 4.56 ছিল এসএসসি রেজাল্ট। তো ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হলাম, তো ওই রেজাল্ট নিয়ে আমি হয়তো ইয়াসিন কলেজে ভর্তি হতে পারতাম। আমাদের সময়ে রাজেন্দ্র কলেজে ইন্টারমিডিয়েট ছিল না, ইয়াসিন কলেজে ইন্টারমিডিয়েট ছিল, কিন্তু ইয়াসিন কলেজ যেহেতু দূর এই কারণে ভর্তি হলাম না। আর আমি ইন্টারমিডিয়েট মহাবিদ্যালয়ে পড়ার একটা কারণ হলো আমরা প্রায় 17 জনের মতো স্টুডেন্ট ছিলাম ফরিদপুর মহাবিদ্যালয়ে, আমি ইন্টারমিডিয়েট করেছি, আমরা 17 জনের মতো স্টুডেন্ট ছিলাম যাদের জিপিএ ছিল 4 পয়েন্ট বা 4 পয়েন্টের উপরে। তাদের ফরিদপুর মহাবিদ্যালয় কর্তৃপক্ষ ইন্টারমিডিয়েট 2 বছর ফ্রি পড়িয়েছিল, বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছিল। তো আমি মহাবিদ্যালয়ে ফরিদপুর মহাবিদ্যালয়ের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এই কারণে। তো ইন্টারমিডিয়েটের সবাই অনেকেই আশা করেছিল যে আমি হয়তো বা জিপিএ 5 পাবো, কিন্তু আমি জিপিএ 5 পাইনি। যে জিনিসটা হয় আর কি, যে মানে পরিশ্রম কম করে বেশি আশা করলে যা হয়। তো আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল 4.80। ভার্সিটি কোচিং করলাম, পরীক্ষা দিলাম অনেক জায়গায়, ইসলামিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, জাহাঙ্গীর নগরে দিলাম, ঢাকা ভার্সিটিতেও দিলাম, কোথাও চান্স হলো না। ঢাকা ভার্সিটির সিএমইটের রেজাল্টই দেখলাম না, পরীক্ষা এত খারাপ হয়েছিল। পরবর্তীতে ডিএমইটে ওয়েটিংয়ে ছিলাম, সিরিয়াল অনেক পিছিয়ে, ডিএমইটে আগের দিকে শুরুর দিকে সিরিয়াল আগে থাকলেও ভালো সাবজেক্ট পাওয়াটা টাফ, আর আমার সিরিয়াল অনেক পিছিয়ে। তো পরবর্তীতে আর ডাকলো না। পরবর্তীতে আমার এলাকার বড় ভাই, আমারও ইচ্ছা ছিল এবং আমার হাই স্কুলের স্যার তাদের পরামর্শে এবং আমার নিজের ইচ্ছায় ইংরেজি বিভাগে ভর্তি হলাম সরকারি রাজেন্দ্র কলেজে। তো আমার মনে হয় আমার জীবনের অন্যতম একটি সেরা সিদ্ধান্ত ছিল সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগে ভর্তি হওয়া। কারণ ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার শুরু থেকেই, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যখন আমরা ক্লাস করতাম, পাশাপাশি শ্রদ্ধেয় রেজবি জামান স্যারের নিকট যখন পড়তে যেতাম, তো ওই সময় 28 বিসিএসের 74 রেজাল্ট প্রকাশিত হয়। ওই সময় আমাদের ডিপার্টমেন্টের এক বড় ভাই, উনি পুলিশ ক্যাডার পান। তো আমার মনে এখনও মনে আছে, তো প্রাইভেটে রেজবি জামান স্যার আমাদের বলছিলেন ওই রেজাল্টের কথা, এবং ইতিপূর্বে যারা ক্যাডার হয়েছিল আমাদের বিভাগ থেকে তাদের কথা বললেন। তো ওই যে স্বপ্নটা, ওই স্বপ্নটা আসলে ওইখান থেকেই কম বেশি মনের মধ্যে উঁকি দিত, যে আমাদের বিভাগের বড় ভাইয়েরা ক্যাডার হয়েছেন, আমরাও হয়তো একদিন হব। কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, ওই নিয়ে তখন কোনো চিন্তা ছিল না, আমরা একাডেমিক পড়ালেখাই চালাতাম। আর ইন্টারমিডিয়েটের পরে, অর্থাৎ অনার্স ভর্তি হওয়ার আগেই পারিবারিক দারিদ্রতা বা পারিবারিক টানাপোড়েনের কারণে আমাকে টিউশনি করতে শুরু হয়, টিউশনি করতে হয়। তো আমি টিউশনি শুরু করি মূলত আমার এলাকার এক বড় ভাই, তার সহায়তায় টিউশনি শুরু করি। তো পরবর্তীতে অনার্সের আমার অনার্স মাস্টার্সের সব সময়, অর্থাৎ এখনও আমি টিউশনি পড়ে আছি। তো অনার্সে যখন থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের শেষের দিকে, তখন রেজবিজামান স্যারের পাশাপাশি আব্দুল্লাল মাতিন স্যারের কাছে পড়তাম। তো স্যার আমাকে বিভিন্ন সময় বলতেন যে তোমার যতটুকু টিউশনি করা দরকার তুমি ততটুকুই করো, খুব বেশি টিউশনির দরকার নাই। কারণ অনেক মেধাবী ছাত্রছাত্রীদের আমরা দেখেছি যারা অনেক বেশি টিউশনি করতে করতে তাদের মানে জীবনে অনেক ভালো জায়গায় যাইতে পারে না। তো এই বিষয়গুলো আমরা আসলে অনার্স থেকেই পেতাম, আমাদের স্যারদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো পেতাম, যেটা আমাদের জীবনে আমাকে এখানে আসতে অনেক বেশি সাহায্য করেছে বলে আমি মনে করি। তো পরবর্তীতে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমার খুব কাছের 2-3 জন বন্ধু বান্ধবের উৎসাহে কোচিংয়ে ভর্তি হলাম। কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য যে টাকা লাগবে 9-10 হাজার টাকা, সেই টাকা আমার ছিল না। ওই সময় আমার আর এক বন্ধু, তার ভাগ্নে পড়াইতে হবে, তার ভাগ্নে এসএসসি পরীক্ষা দিবে ওই সময়, তার ভাগ্নেকে পড়াইতে হবে, এই জন্য আমাকে অ্যাডভান্সটা টাকা দিল। তো ওর ওই টাকা নিয়ে আমি ভর্তি হলাম। তো প্রথম দিকে জাস্ট কোচিংয়ে যেতাম, আসতাম, পড়তাম, এরই করেছিলাম। তো 5-6 মাস যাওয়ার পরে আর কি মানে বিষয়টা কীভাবে পড়তে হবে এই বিষয়টা আর কি মাথায় আসলো, পড়ালেখা শুরু করতে হবে সিরিয়াসলি এই বিষয়টা মাথায় আসলো। তো পড়ালেখা যখন শুরু করবো তখন আরেকটা জিনিস আমার মাথায় কাজ করলো, যে কীভাবে পড়বো, কোন রুটিনে পড়বো। তো ওই জিনিস, ওই সময় আমার ছোটো ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিল। তো ওই সময় আমি দেখেছি ওর যে পরিশ্রম করার স্টাইলটা, ধরনটা ছিল এমন যে ও সকাল 7টা সাড়ে 7টায় ঘুম থেকে উঠত, বাজারে যেত, বাজার থেকে বাসা বাড়িতে ফিরত, ফেরার পরে ওই বাজার থেকে বাড়ি ফেরার পরে সকালের খাবার হওয়ার আগ পর্যন্ত যে সময়টা,
ওই সময়টা এক ঘন্টা পৌনে এক ঘন্টা ওই সময়টা পড়তো। তো সকালের খাবার দাবার খাওয়ার পরে পড়তে বসতো, স্নান করার আগ পর্যন্ত অর্থাৎ একটা বা সাড়ে বারোটা একটা পর্যন্ত পড়তো। তো পড়ার পরে স্নান খাওয়া দাওয়া করতো, করার পরে দুপুরে আবার খাওয়া দাওয়া করেই পড়তে বসতো। দুপুরে খাওয়ার পরে সাধারণত এক ধরনের জীবনই ভালো আসে, তো আবার ঘুমাইতো। তো ঘুমানোর পরে পড়তে বসছে, আয়সে দেখা গেছে ঘুমাইছে, ঘুমানোর পরে 10-15 মিনিট পরে দেখা গেছে ও আবার উত্তীর্ণ হয়েছিল অন্যান্য বছরের তুলনায়। তো চাকরিমিনের রেজাল্টে টিকলাম। পরবর্তীতে আমাদের দিদি দিদি এখানে বসে আছেন, দিদির পরামর্শ এবং আন্টির পরামর্শ, মোটামুটি রিটার্ন করো। আমরা আমার মনের মতো রিটার্ন দিতে পারিনি, নার্ভাসনেসের কারণে দেখা গেছে যে খাতা একটু কাটা ছিল হয়েছে। তো কিন্তু আমার পরে রিটার্নের রেজাল্ট হলো, রিটার্নের রেজাল্ট কিন্তু অনেক খুশি, বোর্ড ক্যাডারে পাস করেছি, ক্যাডার পাওয়ার নন ক্যাডার তো চাকরিতে একটা পাবো, কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে ভাইবা ফেস করা আসলে সহজ ব্যাপার না। আপনারা যদি মানে একটু ভাবেন তাহলে আপনাদের কাছে মনে হবে অনেক কঠিন ব্যাপার। আসলে সেই এই দুরূহ বা কঠিন কাজটাই একেবারে পানির জলের মতো সহজ করে দিয়েছিলেন বিসিএস একাডেমির শ্রদ্ধেয় সাধারণ স্যার। তার কিছু কথা, তার কিছু টিপস বিভিন্ন পরামর্শ নিয়েছি আমরা। তো পরবর্তীতে ভাইবা শেষ, ভাইবার পরে আত্মীয় পড়ালেখা শুরু, কারণ হয়নি। তো পরবর্তীতে ঈদের আগে অর্থাৎ যে রেজাল্ট দিল যে সপ্তাহে, তার আগের সপ্তাহে পিএসসি বিভিন্ন জাতীয় দৈনিক আসছে যে রেজাল্ট ঈদের আগেই হবে, ঈদের আগে না হলে ঈদের পরপরই খুব দ্রুত দিয়ে দিবে রেজাল্ট। তো ঈদের আগের সপ্তাহটা রবিবার থেকে শুরু হলো, বৃহস্পতিবার শেষ কার্যদিবস, মাঝখানে বুধবার ছিল সবকদরের বন্ধ, তার মানে 4 দিন, এই 4 দিনের যে কোনো একদিন রেজাল্ট হবে। তো রবিবার দিল না, সোমবার দিল না। তো সোমবার রাত্রে আমি শোয়ার আগে অর্থাৎ ঘুমানোর আগে একটু ফেসবুকে ঢুকলাম, গ্রুপে ঢুকলাম, ওইখানে দেখেই বুঝলাম আগামীকাল রেজাল্ট হচ্ছে। তো তখন তার কিছু ভালো লাগে, কিচ্ছু ভালো লাগে না। তো পড়ালেখার কিছু করলাম না, ঘুমাই করলাম, ঘুমটা ভালো হলো। তো সকালে উঠলাম, যে নাস্তা করলাম, নাস্তা খাওয়া দাওয়া করলাম, চা এক কাপ চা নিয়ে টক শো দেখতে বসছি। টক শোতে কি বলতেছে এগুলো আর মাথায় ঢুকতেছে না। তো যাক, বোর্ডম কাটানোর জন্য একটা সিনেমা দেখলাম, সিনেমা দেখা শুরু করলাম, সিনেমাটাও ভালো লাগতেছে না। পরে দূরত্ব আমার বন্ধু রুমে আসলাম, দুপুরের খাবার আর বাড়িতে খেলাম না, বন্ধু রুমে আসলাম। তো ওরা বলতেছে আজকে রেজাল্ট দিবে, আমি বললাম হ্যাঁ দিবে। তো তো পরবর্তীতে সেই ইউটিউবে ইত্যাদি দেখা শুরু করছি, ইত্যাদি পুরাতন পর্ব দেখি, একটু অন্য কিছুর ভিতর থাকি। তো ওইটা দেখতেছি আর ভাবতেছি যে রেজাল্ট তো 4:30-5টা লাগে রেজাল্ট দিবে। তো 3:30টার দিকে আমার এক বন্ধু বলতেছে যে তোমাদের তো রেজাল্ট হয়েছে, ও রুমে আছে, তোমাদের 1314 জন ক্যাডার হয়েছে, এসএমএস পাঠাইছে, এসএমএসের রিপ্লাই আসলো না। তো দ্রুত পিডিএফ ডাউনলোড করলাম, পিডিএফ ডাউনলোড করে নন ক্যাডার থেকে রেজাল্ট দেখা শুরু করছি, দেখি নন ক্যাডারে নাই, তো যা ক্যাডার একটা পাইছে ঠিক আছে। তো শিক্ষা ক্যাডার দেখলাম, শিক্ষা ক্যাডারে নাই, কি ব্যাপার শিক্ষা ক্যাডার নাই, তার ফেল করলাম নাকি। তো পরবর্তীতে অ্যাডমিন ক্যাডারে দেখি ভালোভাবে অ্যাডমিন ক্যাডারে রোলটা আছে। তখন মাকে ফোন দিলাম, তো আমি মাকে বললাম যে মা আমি যে ভাইবারটা দিয়েছিলাম তো ওইটা তোমার চাকরি হয়েছে। মা বললো কি চাকরি, আমি বলতে পারছিলাম না, পারতেছিলাম না, আমি কাঁদছিলাম যে মা আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। তো যাক বললাম, পরবর্তীতে ছোট ভাইকে বললাম, অন্যান্য সাথে জানাই না। তো এই হলো আমার একেবারে ভাইবা পর্যন্ত, ভাইবা চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত কথা। তো অনেকে বলে যে মফস্বল থেকে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না হলে বিসিএস ক্যাডার বা ব্যাংকে বা যে কোনো বড় চাকরি পাওয়া যায় না, এটা আমার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। কারণ আমার বাবা একজন মটরশ্রম, আমি আমার পরিবারের প্রথম এসএসসি পাস, যেহেতু প্রথম এসএসসি পাস তো বুঝতেই পারছি প্রথম বিএ পাস এমএ পাস সবই আমি। তো এটা আসলে সত্য না, কারণ বিসিএস ক্যাডার বা ভালো জায়গায় যাইতে হলে আপনাকে আগে যোগ্যতা অর্জন করতে হবে, সেটা যে শুধু পড়ালেখা দিয়ে করতে হবে তা না, মোট কথা আপনার ব্যক্তি জীবনে একজন ভালো মানুষ হতে হবে, তাহলে আপনি ভালো জায়গায় যাইতে পারবেন। অনেকে অনেক কিছুই বলবে, অনেকে বলবে টাকা ছাড়া চাকরি হয় না, ঘুষ ছাড়া চাকরি হয় না, লবিং ছাড়া চাকরি হয় না, এটা কিন্তু সবসময় সত্য না।
আমার এলাকার এক বড় ভাই আমাকে মানে বিশেষ তো দীর্ঘ প্রসেস অনেক সময় লাগে তো একদিন বলতেছেন যে আপনার রেজাল্ট হয় নাই বললাম না রেজাল্ট তো হয় না বলে যে কি যে পড়তেছেন আপনি একটা ছোট চাকরিতে ঢুকলে এতদিন কত টাকা বেশি ইনকাম করতেন তো আমি আর কিছু বললাম না আমি বললাম ঠিকই পরে রাখছিলাম ওই দিন ওনার পর ভাবছিলাম যে ওনারে অ্যাভয়েড করে চলবো তো পরবর্তীতে রেজাল্টের পরে ওনার সাথে কথা হলো কথা হওয়ার পরে উনি বললো যে ভাই তো অনেক খুশি হয়েছি উনি লিফলেটে দেখছেন আমার নাম বললো যে অনেক খুশি হয়েছি আমরা এখানেই থাকবো আপনি অনেক বড় জায়গায় যাবেন আমি আর কিছুই বলি নাই আমি খালি বললাম দোয়া করেন আমার জন্য তো যা বোঝার উনি বুঝছেন আসলে আপনি কি হবেন বা কি হবেন না সেটা আপনি ভালো বুঝেন অর্থাৎ আপনার ভেতরে কি আছে যোগ্যতাটা কি কতদূর কতদূর এটা আপনি ভালো বুঝেন আমি মনে করি সে অনুযায়ী আপনার লক্ষ্য নির্ধারণ করা উচিত সেইভাবে আগানো উচিত যেমন আমি অনার্সের পরে অনার্স পরীক্ষার পরে কোনো চাকরিতে আবেদন করি নাই কারণ আমি আমার বড় আপু ভাই এদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে পড়ালেখা করে চাকরিতে আবেদন করা এবং চাকরি পরীক্ষা দেয়া আর হতাশ হওয়া একই কথা এ কারণে আমি অনার্স পরীক্ষার পরে ফুল অর্থাৎ প্রায় এক বছরের মধ্যে মতো আমি কোথাও আবেদন করি নাই ওই সময়টা আমি শুধু প্রিপারেশন নিয়েছি ওই সময় 13তম নিবন্ধন গেছে আমাদের বন্ধু বান্ধব নিবন্ধনের ভাইবা পাস করছে অনেকের তো চাকরি হয়েই যায় আমার চাকরি হয় না তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আপনাকে যে কোনো একটা বিসিএস টার্গেট করে যদি আপনি পড়েন পয়েন্ট জিরো টুর জন্য আমার 3 পয়েন্ট আসে না তো আমি ভাই বাবুটি কিন্তু এই রেজাল্টেই দেখাইছিলাম আমার মাস্টার্সের রেজাল্ট কিন্তু ভালো ছিল মাস্টার্সের পরীক্ষাটা আমি দিয়েছিলাম বিসিএস পরীক্ষার মতো মধ্যে একসাথে আমাদের ওই সময় আমাদের সাবজেক্টের বা পদ সংশ্লিষ্ট পরীক্ষা চলছিল তো পদ সংশ্লিষ্ট পরীক্ষার দিন আমি গিয়ে আপনার ওইটা ছিল সম্ভবত 7 তারিখ 7 তারিখে পরীক্ষা দিলাম 8 তারিখে আমার মাস্টার্সের পরীক্ষা ছিল 7 তারিখ পরীক্ষা দিয়ে আমি ব্যাক করলাম রাত 8টার মধ্যে 8:30টার মধ্যে বাড়ি আসলাম তো পরবর্তীতে পরের দিন দুপুর মানে দুপুর ঠিক 2টায় পরীক্ষা ছিল মাস্টার্সের পরীক্ষা তো পরীক্ষা দিলাম তো ওনার মাস্টার্সের রেজাল্টের পরে দেখলাম যে ডিপার্টমেন্টে আমার রেজাল্টটাই আগে আমাদের এবং আপনার যে সাবজেক্টটার পরীক্ষা আমি বিসিএস এর পরীক্ষার পরের দিন দিয়েছিলাম ওই সাবজেক্টটাই আমার যতগুলো মাস্টার্সের পরীক্ষা হয়েছে তার মধ্যে ওই সাবজেক্টটাই সবচেয়ে বেশি মার্কস আসছে তো পড়ালেখাটা আসলে আপনার মধ্যে আপনি প্রাইভেট নির্ভর হবেন কোচিং নির্ভর হবেন সেটা আপনার ব্যাপার কিন্তু পড়ালেখাটা আপনাকেই করতে হবে সেটা বিসিএস হোক বা অন্য যেখানে হোক কোনো কোচিং সেন্টার কিন্তু আপনি কোনো কোচিংয়ে ভর্তি হলেন আপনি মনে করেন ভর্তি যখন হলাম ক্যারার মনে হয় হয়েই গেলাম কিন্তু না কারণ পড়ালেখাটা আপনাকেই করতে হবে কোচিং সর্বোচ্চ আপনাকে গাইডলাইন দিতে পারে এর বেশি কিছু কিন্তু না অথবা আপনি যে বিষয়গুলো বুঝতেছেন না এই বিষয়ের উপর কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনার ওই বিষয়টাকে সহজবোধ্য করতে পারে এর বাইরে কিন্তু কোচিং এর আপনি যদি এর বাইরে কোচিংকে কিছু ভাবেন তা কিন্তু না পড়ালেখাটা আপনাকেই করতে হবে আর বিসিএস এর ক্ষেত্রে শুধু বিসিএস না সব ক্ষেত্রে আমি বলবো যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো খুব সিনসিয়ার হতে হবে অর্থাৎ আপনি ভাবলেন যে আমি এই কাজটা করবো আপনাকে ওই কাজটা যদি আপনি বলুন মানে মন বলা হন যে এই কাজটা করবো বলে রেখে দিলাম পরে বলে গেলাম তাহলে আপনাকে ওই কাজটা সাথে সাথেই করতে হবে কারণ আপনি যদি ওই কাজটা ওই সময় না করেন তাহলে ওই কাজটা রয়ে যাবে আর এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো নিয়মিত পড়ালেখা করতে হবে একদিন পড়লাম 7 দিন পড়লাম না বা 7 দিন পড়লাম 1 মাস পড়লাম না এগুলো কিন্তু কোনো ভ্যালু নাই আপনাকে পরিশ্রম করে যেতে হবে আপনি যখন যোগ্যতা অর্জন করবেন তখন সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে ভালো এক জায়গায় নিবেই চাকরি দেওয়ার মালিক কিন্তু আর কেউ না চাকরি দেওয়ার মালিক কিন্তু একজনই এই বিষয়টা মাথায় রাখতে হবে আর রেজাল্ট বা বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে হীনম্মন্যতায় ভোগা যাবে না কারণ 35তম বিসিএস এমন একজন বড় ভাইয়ের বা দাদার কথা বলেছিলাম যিনি সিলেট এনসি কলেজ থেকে পাস করেছেন এবং তার অনার্সে 3rd ক্লাস আছে আবার অনেকের অভিযোগ যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুধু ইংরেজি আর ইংরেজি সাহিত্যের স্টুডেন্টরাই ক্যাডার হয় হ্যাঁ ইংরেজি সাহিত্যের স্টুডেন্টরা ক্যাডার হয় হয়তো একটু বেশি হয়
তো অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও আছে, আপনার রসায়ন, ইকোনমিক্স, সমাজবিজ্ঞান এ ধরনের বিভাগের ছাত্রছাত্রীরাও আছে। আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার মৌলিক বিষয়ে যদি সমস্যা থাকে, যেমন আপনি যদি গণিত না পারেন, যদি ইংরেজি না পারেন, এই বিষয়গুলোর জন্য আপনাকে উদ্যোগী হতে হবে। আপনি যে জিনিসটা কম পারেন, আমার মনে হয় সেই জিনিসটা বেশি করা দরকার। আমি গণিত পারতাম না, আমি গণিত বেশি বেশি করতাম, আমি গণিত অনেক সময় দিয়েছি, তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর সিদ্ধান্ত স্টিক থাকতে হবে, কোনো জবই ছোট না, কোনো চাকরি ছোট না। কিন্তু আমি তো আগেই বলেছি, আমি কি, আমার মধ্যে কি আছে সেটা আমি ভালো জানি, আপনার মধ্যে কি আছে সেটা আপনি ভালো জানেন। আবার অনেকে আমরা নিজেদেরকে চিনতেই পারি না, তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। এমন অনেক বড় ভাইয়ের কথাই জানি, যাদের সাথে কথা হয় তারা বলেন, ভাই ছোট চাকরিতে ঢুকে আমার সব ভাবনাটাই নষ্ট করে দিছি। তো সেটা যদি আপনি যদি মনে করেন এমন, তাহলে দরকার নেই। অনেকে আবার অনেক বড় ভাই পরামর্শ দিবে যে আগে তো পায়ের তোলায় মাটি খোঁজো, তারপরে বড় চাকরি খোঁজো। আমাকে এমন অনেকেই বলেছে যে অফিসের বড় পদে আবেদন না করে আগে, অফিসের ছোট পদে আবেদন না করে আগে এই বড় পদে আবেদন করতে চায়। এগুলো অনেকেই অনেক কিছু বলবে, সহ্য ক্ষমতা বাড়াইতে হবে, কারণ যে বলে সে কিন্তু যেতে না। আপনি শুনলেন, আপনি সে অনুযায়ী কাজ করলেন, আপনি সফল হলেন, আপনার তাকে কিন্তু বলতে হবে না যে আমি এখানে আসছি। সে দেখে নিজের ভোটা নিজেই বুঝতে পারবে, সে যদি না বুঝতে পারে তাহলে সেটা তার অক্ষমতা, এখানে আপনার কিছু করার নেই। হতাশ হওয়া যাবে না, হতাশ আপনি হতাশ হওয়া যাবে না বলে মানে একেবারেই তো হতাশ হবেন না তা না। আপনি হতাশ হলেন আবার এক মাস একদিন বা দুই দিন পরে আবার পড়ালেখা শুরু করবেন, হতাশ হয়ে বসে থাকা যাবে না। আর পড়ালেখার মাঝে বিরতি ব্রেক নিতে হবে। ব্রেকটা কেমন, যেমন আপনি সাত দিন পড়লেন, একদিন বিরতি নিলেন, আপনি কোনো পড়ালেখার মধ্যেই থাকলেন না, কিংবা পাঁচ দিন পড়লেন, একদিন বিরতি নিলেন, সেই বিরতিটা হতে পারে কোনো সিনেমা দেখা বা আপনার যা ভালো লাগে তা করা। যেমন আপনি যদি ইউটিউবে সার্চ দেন, তাহলে আমাদের বাংলা সাহিত্য নির্ভর, আপনি তো ইংরেজি বুঝেন না, দরকার নেই আজকাল ইংরেজি বোঝার, বাংলা সাহিত্য নির্ভর অনেক সিনেমা আসবে, সেই সিনেমাগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার বাংলা সাহিত্যের যে একটা ধারণা বা প্রশ্নের যে একটা ধারণা সেটা অনেক বেশি ভালো হবে। আমার বই পড়ার অভ্যাস ছিল না, মানে একটা অনেকে আছে দিনের পর দিন উপন্যাস পড়ে যাচ্ছে, এটা আমি পারতাম না। পত্র পত্রিকা পড়া পড়তে ভালো লাগে, আমি ছোটবেলা থেকে টেলিভিশনে নিউজ দেখতাম, আমার মনে আছে আমি তখন সম্ভবত ক্লাস সেভেনকে এইটে পড়ি, আমার বড় কাকা, আমরা বড় কাকাকে জ্যাঠা বলি, আমার বড় জ্যাঠার সাথে আমি টেলিভিশনে নিউজ দেখতে যেতাম সকাল রাত আটটায় বিটিভি নিউজ। তো ওই সময় মা রাগারাগি করতেন খুব, আর আমার মা খুব স্ট্রিক্ট ছিলেন। সন্ধ্যার পরে যদি যদি কখনো বাসায় ফিরতাম, খেলাধুলা তো বাইরে ওইভাবে করতাম না, টুকটাক করলেই সন্ধ্যার পরে বাসায় ফিরে উনি অনেক রাখতেন। আমার মনে আছে একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান হচ্ছিল বিটিভিতে, তো সিনেমার নায়ক নায়িকা বুঝে নিত তাদের সিনেমার বাইরে কেমন দেখা যায়, তো দেখার জন্য বসে আসি, দেখতেছি, দেখতে দেখতে সাড়ে একটা কি ঘন্টা বাসছে, ঘরে এসে দেখে আমার মা সব বই ফেলে দিচ্ছে, পড়তে হবে না তোমার যাও। তো আমার মা শিক্ষিত না, ক্লাস ফাইভ পাস, আমার মার মায়ের মধ্যে এই ধারণাটা সবসময় কাজ করতো যে আমার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, হয়তো বা এই জন্যই আজকে আমি এখানে আসতে পারছি। তো পড়ালেখা করতে হবে, হতাশ হওয়া যাবে না, সিদ্ধান্ত স্থির থাকতে তো বললাম, আর সকলে আমার জন্য দোয়া করলেন যাতে আমি সামনে আরো ভালো করতে পারি। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।